স্থানীয় জাতীয় স্তরের মিডিয়া সহ অসমের মিডিয়াকে তোপ দাগলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোশ্যাল মিডিয়ায় প্রদ্যুৎ দাবি করেন, রাজ্য ও জাতীয় স্তরের মিডিয়া কখনো জনজাতিদের প্রচারের আলোতে নিয়ে যায়নি, তারা মাত্র জনজাতিদের বিরোধিতা করে। প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যে ঝড় উঠে গোটা রাজ্যে। খোদ উপজাতি বুদ্ধিজীবী অংশের মানুষ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। আপনি দেখেই হোগা কি মিডিয়া কি প্রসার কে সঙ্গে কবি হেই নি। আপ ন্যাশনাল মিডিয়া দেখ লিজিয়ে, আপ রিজনাল মিডিয়া দেখ লিজিয়ে, আপ জো গুয়াহাটি মে আতা হ্যায় নিউজ সব মে দেখ লিজিয়ে, হামারে বারে কুছ জিকর নাহি কিয়া জাতা হ্যায়। দর্শক বন্ধু, আপনারা শুনলেন কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদ্যুৎ বলছেন, আঞ্চলিক ও জাতীয় মিডিয়া সহ অসমের কোনো মিডিয়ায় রাজ্যের জনজাতিদের নিয়ে কোনো খবর সম্প্রচার করেনি। প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত, অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়েছে রাজ্যের মানুষ। জনজাতি অংশের বুদ্ধিজীবীরাও প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বাস্তব অর্থে এই রাজ্যের মিডিয়া বরাবরই প্রান্তিক অঞ্চলের গিরিবাসীদের খবর তুলে ধরে গ্রাম পাহাড়ের জলের সমস্যা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই প্রচারের আলোতে নিয়ে আসে সংবাদ মাধ্যম। এই জন্য গিরিবাসীদের দুর্বিষহ জীবনযাপনের কথা জানতে পারে রাজ্যের মানুষ। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে এনআরসি ইস্যুতে প্রদ্যুৎ কংগ্রেস ছেড়ে দেন। প্রদ্যুৎ কিশোর প্রতিটি নির্বাচনের আগেই উপজাতিদের জন্য মায়া কান্না শুরু করেন। নির্বাচন সাঙ্গ হলে প্রদ্যুৎ নিজেও চলে যান অন্তরালে, নিজের বাণিজ্যের শ্রীবৃদ্ধি করার জন্য প্রদ্যুৎ নিজেকে সঁপে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন। নির্বাচনের আগে প্রদ্যুৎ মাঠে নেমেছেন উপজাতি দরদ দেখাতে, অথচ জনজাতিদের নিত্যদিনের সমস্যা নিয়ে প্রদ্যুৎকে রাস্তায় নামতে দেখা যায়নি কখনো। এই অভিমত ব্যক্ত করেছেন জনজাতি বুদ্ধিজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।